প্রধানের কংগ্রেসে যোগদান। পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। বুধবার ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির মারু মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা নায়ক পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে। আর তাতেই সংখ্যাগরিষ্ঠতা হারালো তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় 11টি আসনের ওই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস 5টি, তৃণমূল 3টি, নির্দল 2টি এবং আটশু দলের একজন প্রার্থী জয়ী হন। ভোট গঠনের পূর্বে 2 নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করে। তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় 5টি। এরপরই আটশু পার্টির একজন গ্রাম পঞ্চায়েত সদস্যের সমর্থনে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে। প্রধান হন উর্মিলা নায়ক। সেই খোদ প্রধান কংগ্রেসে চলে আসায় সংখ্যার নিরিখে পঞ্চায়েতটির দখল নিল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর এই যোগদান অনেকটাই অক্সিজেন যোগাবে বলে দাবি রাজনৈতিক শিবিরের। আমাদের পরিবার আদি আমরা কংগ্রেস করে নিয়ে এসেছি। যেখানে আমার মান সম্মান আছে সেখানে আমি থাকতে ইচ্ছুক নেই, তাই আমার পুরনো বাড়ি আবার আমি ঘুরে আসি। কেন কি অসম্মান হচ্ছিল এখানে? নানা রকম ভুল বোঝাবুঝি। কোন দল থেকে আজকে কংগ্রেসে যোগদান করলেন? দল প্রার্থী হয়ে আমি জয়যুক্ত করেছিলাম, তারপরে আমরা ওই আজকে আমি জাতীয় কংগ্রেসে যোগদান করি। এক বছর ধরে তো পঞ্চায়েত চালালেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যাই পড়েছিল? হ্যাঁ, আমাদের ভুল বুঝির জন্য একটা সমস্যা পড়েছিল। কাদের সাথে ভুল বুঝাবুঝি? আমাদের মেম্বারদের মধ্যে, তৃণমূল মেম্বারদের মধ্যে। আপনি কি তৃণমূল থেকেই যোগদান করছেন কংগ্রেসে? হ্যাঁ, এক বছর ধরে আমি ওইখানে তৃণমূলের ভোট হয়ে নিয়ে সমর্থন করে নিয়ে ভোট চালিয়ে এসেছিলাম। আজকে আমি স্বেচ্ছায় আজকে কংগ্রেসে আমি আবার রিটার্ন হয়ে চলে না। যোগদান এই তো হলো আমাদের এই সুনীল নায়ক, যে একজন আমাদের ইম্পর্টেন্ট কংগ্রেসের নেতা ছিলই, মাঝে ওর ওয়াইফ নির্দলে দাঁড়িয়েছিল উর্মিলা, এবং সে ভোটেও জিতেছিল। যেহেতু পঞ্চায়েতের আমাদের 5টা মেম্বার জিতেছে আউট অফ 11, আর 3টা টিএমসি, 2টো ইন্ডিপেন্ডেন্ট ছিল, তো 2টোর মধ্যে এই উর্মিলাও ছিল। স্বাভাবিকভাবেই এরা আজসু বা যার নির্দল ফ্রিদল মিলে 6 মিলে উর্মিলা প্রধান হয়েছিল তৃণমূলের সাপোর্টে, এবং তৃণমূল এতদিন বোর্ড চালাচ্ছিল, উর্মিলাকেও তৃণমূলের হয়েই কাজ করতে হচ্ছিল। কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি সেটা গোটা অঞ্চলের লোক জানে, মেম্বাররা তাদের যে অ্যাক্টিভিটি সেটাও জানে। তার ফলে আজকে যে সুনীল নায়কের স্ত্রী উর্মিলা নায়ক, যিনি প্রধান তৃণমূল কংগ্রেস হয়ে প্রধানের কাজ করছিলেন, সেটা ত্যাগ করে তিনি জাতীয় কংগ্রেসের সমর্থনে, জাতীয় কংগ্রেসের সমর্থনে যেমন প্রধান থাকবেন, তিনি সরাসরি তিনি আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। তারা আমাদের পুরনো কর্মী আগের থেকেও ছিল, আজকে তাদের এই যোগদানে আমাদের দল নিশ্চয়ই যেমন শক্তিশালী হবে, তেমনি মানুষনা অঞ্চল আমাদের কংগ্রেসের ঘাঁটি, ওখানে পঞ্চায়েত সমিতি মেম্বারও আমাদের জেতা আছে, এই জায়গাতেও আমাদের তারা বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে পঞ্চায়েতগুলো দখল করেছিল, একে একে আমরা সেগুলো পুনর্দখল করছি। তারই এটা প্রথম পদক্ষেপ বলে আমরা মনে করছি। আগামী দিনে পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতিও একটা প্রশ্নের মুখে চলে এসেছে, এবং স্বাভাবিক নিয়মে যে পঞ্চায়েতের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যখনই সেই নিয়ম কমপ্লিট হবে, আমরা আশা করি যে আগামী দিনে পঞ্চায়েত সমিতি ঝালদা 1 নম্বর ব্লকের সেটা আমরা নিয়ম বলতে 2.5 বছর নিয়ম, সেই 2.5 বছর নিয়মের কমপ্লিট হলেই আমরা পঞ্চায়েত সমিতিও আমরা দখলের দিকে আগাব। এই ঝালদা 1 ব্লকের যে মারুমসিনা যে অঞ্চল, সেই অঞ্চলের টোটাল যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে 11, এবং সেখানে আমাদের দলীয় প্রতীকে জেতা সদস্য ছিল 3 জন, পরবর্তীকালে 2 জন আমাদের দলে যোগদান করেন এবং বাইরে থেকে 1 জন সদস্য আমাদের সমর্থন করার পর সেখানে পঞ্চায়েত গঠন হয়েছিল, এবং যারা যাকে প্রধান করা হয়েছিল তিনি অন্য দল থেকে আমাদের দলে যোগদান করেছিলেন। পরবর্তীকালে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যার কথা সেখান থেকে শোনা যায় এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল।
সেখানকার ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির সাথে কথা বলার পর যেটা জানা গেছে যে এই সমস্যার জন্য তারা এই সমস্যা মেটানোর জন্য তারা অনেকবার বসেছে, এমনকি বিধায়কও বসেছিলেন পুরো ব্যাপারটা নিয়ে। সেখানে প্রধানের কিছু স্বজন পোষণের কথা জানা গেছে। এই পুরো ব্যাপারটা যেহেতু পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল, আজকে শোনা যায় যে তিনি অন্য দলে গেছেন, তাই এটা অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখছি যে পুরো বিষয়টা কেন হয়েছে এবং সেখানকার সংগঠন যাতে আগামী দিন মজবুত করা যায় সেই জন্য যা করণীয় আছে সেগুলো অবশ্যই করা হবে।